ফ্রেন্ডস লাইফ অফ সতীপের চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ব্যস্ততার সাথে দিন শুরু করলাম। ব্যস্ততার সাথে কারণ হচ্ছে সকালবেলা উঠেই আমাকে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই বানাতে হচ্ছে। আজকে শুভ প্রচণ্ড ব্যস্ত থাকবে ল্যাবে, তাই লাঞ্চ করতেও বাড়ি আসতে পারবে না আর আমিও যাবো না। সেই কারণেই আমি আর কি লাঞ্চটাও রেডি করে ওকে দিয়ে দেবো। আর এখানে আমি একটু গরম জল করেছি। গরম জলে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবকিছু দিয়ে এই গরম জলটা করি। এই গরম জলটা আমি আর শুভ প্রত্যেক দিন সকালবেলা খাই। আর এখানে আমি দেখো ব্রেডটাও রেডি করে দিয়েছি। ব্রেডের উপরে জাস্ট আমি ডিম, যে ডিমের ভুজিয়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব এবং এটা শুভকে দিয়ে দেব। আর সাথে আমি বানাচ্ছি হচ্ছে, আমি আরও কাজ করছি এক্সট্রা, যেটা হচ্ছে যে আমি বানাচ্ছি হচ্ছে পরোটা। পরোটাটা বানাচ্ছি হচ্ছে কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিটা আমি প্রিপারেশন রাত্রিবেলাতেই করে রেখেছিলাম। কিছু কাজ আমাকে রাতেই করে রাখতে হয়, রাতে যদি করে না রাখে না সকালবেলা একসাথে এত কিছু করা সম্ভবই নয়। তো আর আমি যে ছোলার ডালটা বানাচ্ছি সেটাও আমি হাফ রাত্রিবেলা করে রেখেছিলাম, এখন আর হাফটা করছি। তো সব কিছু মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত। সবসময়তে একটা জিনিস চেষ্টা করি যে ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ বা ডিনার, খাবারের মধ্যে যেন প্রোটিন, ফাইবার, ভিটামিন এগুলো যেন ঠিকঠাক মতো হয়। তো যথারীতি আমি শুভকে লাঞ্চে এক বাটি ছোলার ডাল, পরোটা, ব্রকোলি ফ্রাই এবং কিছু ফল দিয়ে দিয়েছি এবং সব কিছু কমপ্লিট হয়ে ও ল্যাবে চলে গিয়েছে। এবার আমি রিল্যাক্সভাবে খেতে বসলাম হচ্ছে এই গরম জলটা। এই গরম জলটা কিন্তু খাওয়াটা খুবই ভালো, এটা আমাদের ঠান্ডা থেকে বাঁচায়। এবং আমার একটু গলার প্রবলেম হয় থেকে থেকে ঠান্ডার মধ্যে, সেই কারণে এই জলটা যদি আমি খাই না আমার একদম গলার কোনো রকম কোনো প্রবলেম থাকে না, খুব ভালো থাকি আমি। এবং সর্দি কাশি যাদের ঠান্ডা লাগার ধাত আছে, শুভর একটু ঠান্ডা লাগার ধাত আছে, তো এই জলটা যদি প্রত্যেক দিন সকালবেলা নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডাও লাগবে না, সব কিছু থেকে মুক্তি দেয়। সেই কারণে এই জলটা আমরা কিন্তু সারা বছর খাই। এখানে যেহেতু সারা বছরই ঠান্ডা তো আমাদেরকে এই জলটা সারা বছরই খেতে হয়। এতে আমাদের কিন্তু পুরোপুরি মানে শুভর ঠান্ডা লাগার ধাত, আমার গলা ব্যথা সব ভালো থাকে। তো তারপরে আমি একটু হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম এবং এই যে লেকটা, এই লেকটা আমি দুবার রাউন্ড দিই। এতে আমার খুব ভালো লাগে, মানে ফ্রেশও লাগে এবং আমার শরীরটাও মনে হয় যে ঠিকঠাক আছে। তো সবসময় যে আমি সকালের দিকেই বেরোই তা না, সকালের দিকে সবসময় পসিবল হয় না। আমি চেষ্টা করি সন্ধ্যের দিকে না তো সকালের দিকে, মানে শুভ ল্যাব থেকে আসার আগে কমপ্লিট করে নিই। তো এইটাই আমি আর কি ঘুরছিলাম। আর এই ঘুরতে ঘুরতে এখানে যেহেতু লেকটা খুবই সুন্দর এবং খুব সুন্দর হাঁসগুলো এখানে থাকে, তো এখানে সকলেই না দাঁড়িয়ে হাঁসগুলোকে দেখে। এরা কিন্তু মানে এরা যখন এখানে খুব সুন্দর জলের মধ্যে ঘুরে বেড়ায় তখন কিন্তু দারুণ লাগে। তো যথারীতি আর দেখো ওয়েদারটা আজকে এত সুন্দর যে দেখতেও খুব সুন্দর লাগছে। এখন যেহেতু শীতকাল সেই কারণে গাছের পাতাগুলো নেই, একদমই ঝরে গিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগে লেকটা। তো যথারীতি বাড়ি চলেছিলাম এবং শুভ যেটা লাঞ্চে খাই আমিও কিন্তু সেটা লাঞ্চেই খাই। তো আমার আর এক্সট্রা করে রান্না টান্না কিছু করতে হয় না, যা করার সব কিছু সকালে। তারপরে সন্ধ্যের দিকে অর্ক ফোন করলো যে রেস্টুরেন্টে খাওয়া যেতে পারে। রেস্টুরেন্টে খাওয়ার একটা কারণ হচ্ছে গ্যাবি। গ্যাবির আজকে দিন, আজকে হচ্ছে বেলজিয়ামের লাস্ট দিন, কালকে ও চলে যাচ্ছে ওদের বাড়ি। সেই কারণে আমরা ভাবলাম যে ঠিক আছে গ্যাবিকে একটা ট্রিট দেওয়া যেতে পারে। এবং আমার বার্থডেতে যে রেস্টুরেন্টে খাওয়ার ডিউ ছিল সেটা খাওয়া হয়নি, সেটাও কিন্তু আজকে হয়ে যাচ্ছে। দুটো শুভর ভালোই হলো, দুটো মিলিয়ে ওর একটা হয়ে গেল। মানে দুবার রেস্টুরেন্টে না খেয়ে একবারে ও দুটো কাজ মিটিয়ে দিচ্ছে, ওর পয়সাটা বেঁচে গেল। গ্যাবির বাড়ি হচ্ছে স্লোভাকিয়া আর ও এখানে বেলজিয়ামে মাস্টার্স করতে এসেছিল। তো ওর মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এবারও বাড়ি চলে যাচ্ছে। তো এই কারণে গ্যাবিসকে তো কালকে বাড়ি চলে যাচ্ছে, ওর ভীষণ মন খারাপ ছিল, আমাদেরও খুব মন খারাপ ছিল। কারণ কি আমরা একসাথে অনেকটা সময় কাটিয়েছি, খুব ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি, তো সেইগুলো মিস করছিলাম। আরও একটা লাস্ট মুহূর্তে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। আর যথারীতি আমাদের প্রত্যেকটি না ইটালিয়ান রেস্টুরেন্ট একটু বেশি পছন্দ, সেই কারণে আমরা আবার চুজ করেছিলাম হচ্ছে ইটালিয়ান রেস্টুরেন্ট। তো সেইখানে আসার পরেই শুভ ওর প্রিয় কফি নিয়ে বসে পড়লো এবং আমরা অবভিয়াসলি আমি নিয়েছিলাম হচ্ছে জুস, পাইনঅ্যাপেল জুস। এবার আমি বলি পাইনঅ্যাপেলকে ফ্রেঞ্চে বলে আনানা আর আমাদের বাংলায় বলে আনারস, তো এই অনেকটা মিল আছে কিন্তু, সেই কারণে আমার এটা মনে আছে না তো ভুলে যাই। আর তারপরে নিয়েছিলাম জাস্ট দুটো পিৎজা, কারণ অর্ক বলছিল যে ওদের, ওরা এর আগেও একটা জায়গায় কোনো রেস্টুরেন্টে গিয়েছিল কফি খেতে, তো ওদের পেটটা অলরেডি ভরা ছিল আর আমরাও সন্ধেবেলা কিছু না কিছু খেয়েছিলাম, তো আমাদেরও পেটটা ভরা ছিল, সেই কারণে দুটো পিৎজা নেওয়া হয়েছিল। এবং এটাকেই আমরা ভাগ করে খেতে খেতে অনেক গল্প করছিলাম, মজার কিছু মুহূর্ত। আর মানে বেলজিয়ামে
কেমন লেগেছে গ্যাবির সমস্ত কিছু, আমরা মানে কী কী সেলিব্রেট করেছি, পুরনো কিছু স্মৃতি এইসব নিয়ে গল্প করছিলাম। আর থেকে থেকে গ্যাবির একটু গ্যাবিকে দেখে বোঝা যাচ্ছিলো যে ওর মনটা খুবই খারাপ। কি করা যাবে, কিছু তো করার নেই না, ওর এখন শেষ হয়ে গেছে এখানে, এবার ওকে নেক্সট আরও কিছু করতে হবে। ওকে আগে আগে বার যাওয়ার জন্য তো কোনো একটা জায়গা ছেড়ে তো অন্য জায়গা যেতেই হবে। আমি এখানে শুভকে বলছিলাম যে আমার পালং শাকের পিৎজাটা খুব ভালো লাগে, কারণ এখানে যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেটা সেখানে চার রকমের ভেজিটেবলস দেওয়া ছিল, তো আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে পালং শাকের পাটটা। তো আমি পালং শাকের পাটটা আগেই তুলে নিয়েছিলাম এবং আমি ওটাই বলছিলাম যে আমার এই জায়গাটা মানে পালং শাকের পাটটা সব থেকে বেশি ভালো লাগে। আমি জানি না শুভ, গ্যাবি এবং অর্ক সকলে মানে কীভাবে কাঁটা চামচ দিয়ে পিৎজা খাচ্ছে, আমি তো পারিনি, আমি হাত দিয়েই খেয়েছি। এবং হাত দিয়ে পিৎজা তো হাত দিয়েই খায়, ওখানকার লোকও কিন্তু হাত দিয়েই খাচ্ছে। এদেরকেই দেখছিলাম যে এরা আর কি কাঁটা চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করছে এবং পারছে, সাকসেস এরা, আমি পারিনি। এই ইটালিয়ান রেস্টুরেন্টটা কিন্তু ভালো ভিড় ছিল, ভিতরে তো পুরো প্যাকড আপ এবং বাইরেও অনেকে ওয়েট করছে। তো আমাদের পিৎজা খাওয়ার পরেও দুটো চারটে পিৎজার পিস এখন তখনও বাকি ছিল, তো ওনারা বললেন যে বাইরে অনেকে ওয়েট করছে একটু তাড়াতাড়ি করতে। তো আমরা বললাম যে ঠিক আছে ওটা প্যাক করে দিন, তো আমরা ওটা প্যাক করে নিয়ে বাইরে বেরিয়ে গেলাম এবং এইভাবে আমরা আজকের দিনটা কাটালাম। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও দেখো, তখন জন্য বাই বাই।